হ্যালো ভিউার্স গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে আমার চ্যানেল পি এম কেয়ার নাইনটিন এইটটি সিক্সে স্বাগতম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করবো জেক্সপো ভোগুলেট ওরিয়েন্টেড একটা নোটিফিকেশান জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে সেই নোটিফিকেশানটা আমি ডিটেলস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মেন বিষয়বস্তুটা হলো যে কাউন্সিলিং কবে থেকে স্টার্ট এবং কী কী কন্ডিশন তোমাদেরকে মেনে চলতে হবে ক্লিয়ার আর তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে যে কোনো নোটিফিকেশান পেয়ে তোমরা ওয়াকিবহাল বা সতর্ক হয়ে যাও আশা করবো ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না পিএম কেয়ার কিন্তু তোমাদের পাশে সবসময় থাকবে এবং আছে ক্লিয়ার ছিল আছে থাকবে আজকে যে মেন বিষয়বস্তুটা আলোচনা হবে নোটিশটা সম্পর্কে সেই বিষয়ে আমি সরাসরি চলে যাচ্ছি নোটিশটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যেইটার আগে নাম ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান যেটা রাজারহাট নিউ অবস্থিত কারিগরি ভবন বাসে গিজিয়ে ওই নারকেল বাগানে নেমে ওখান থেকে অটো ধরে ওই অফিসে যেতে হয় আমি স্কুলের কাজে বিভিন্ন সময় অফিসে বহুবার গিয়েছি আর আগে বলবো ভিডিওতে মাঝে মাঝে সাউন্ডের অসুবিধা হওয়ার জন্য আমি খুবই দুঃখিত তবু তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনলাইন কাউন্সিলিং নোটিফিকেশান ঠিক আছে হেডলাইনটাই হলো অনলাইন কাউন্সিলিং নোটিফিকেশান এখানে বলেছে ফর প্রভিশনাল অ্যাডমিশন অফ স্টুডেন্ট ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্স ইন দ্য স্টেট পলিটেকনিক ফর দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার কুড়ি একুশ দু হাজার কুড়ি একুশ সালের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের প্রভিশনাল অ্যাডমিশানের জন্য দ্যাট মিনস ফাইনাল বা মানে তোমাদের কি পুরোপুরি অ্যাডমিশানটা হয়ে যাচ্ছে না প্রভিশনাল অ্যাডমিশান হচ্ছে যেটা ফাইনাল অ্যাডমিশান হয়ে যাবে ডকুমেন্ট সমস্ত কিছু ভালোভাবে ভেরিফিকেশান হওয়ার পর তার আগে কিন্তু তোমরা সবাই কিন্তু প্রভিশনালভাবেই অ্যাডমিশান হবে কোনো ডকুমেন্টসের যদি যেগুলো সাবমিট করেছ অথচ ফর্ম ফিল আপের সময় সঙ্গে যেই ডকুমেন্ট দিয়েছ তার সঙ্গে মিলেনি তাহলে কিন্তু তাদের অ্যাডমিশান পুরো ক্যান্সেল হয়ে যাবে ক্লিয়ার অল ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন প্রভিশনালি মেরিট লিস্টেড ফর দ্য অ্যাডমিশান ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অফ দ্য ডিপ্লোমা কোর্স ইন স্টেট পলিটেকনিক ফর দ্য একাডেমিক সেশন দু হাজার কুড়ি একুশ আর অ্যাডভাইস টু টেক নোট দ্য ফলোইং ইনফরমেশান রিলেটেড টু অনলাইন কাউন্সিলিং অনলাইন কাউন্সিলিংয়ের জন্য যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সের তাদের কিছু টিপস দেওয়া হচ্ছে এক নম্বর টিপস তোমাদের অন ওয়েবসাইট ফর দ্য অনলাইন কাউন্সিলিংয়ে যে ডট 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 ইন যার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা ওখান থেকে একবার নোটিসটাও ভালো করে দেখে নেবে ক্লিয়ার বা এই লিঙ্ককে তোমরা কিন্তু কি করবে কাউন্সিলিং করতে পারবে তোমাদেরকে বারবার বলবো কাউন্সিলিংটা কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে করবে বা কম্পিউটারের মারফত করবে মোবাইলের মারফত করতে গিয়েও না কারণ প্রত্যেক বছর টেন পারসেন্ট ছেলে ভালো র্যাঙ্ক করে কিন্তু কলেজে ভর্তি হয় না আশা করি ওই বিষয়েও তোমাদেরকে কিন্তু এই নোটিসে অ্যালার্ট করে দেবে ঠিক আছে দু নম্বর পয়েন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং অনলাইন কাউন্সিলিং উইল বি স্টার্ট ফ্রম এক দশ দু হাজার কুড়ি অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ থেকে অনলাইন কাউন্সিলিং রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিংটা শুরু হচ্ছে ঠিক আছে যেইটা আগামী আগামীকাল থেকে শুরু হচ্ছে গাইডলাইন্স অ্যান্ড ইনফরমেশন রিলেটেড টু কাউন্সিলিং প্রসেস উইল অ্যাভেলেবেল ইন দা কাউন্সিলিং ওয়েবসাইট সরলি কিছুক্ষণের মধ্যে আবারও একটা গাইডলাইন্স প্রকাশ করা হবে তিন নম্বর পয়েন্ট ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কিপ টাচ নোটিফিকেশন টু দ্য আপলোড বাই দ্য কাউন্সিল টাইম টু টাইম মানে কাউন্সিলিংয়ের কাউন্সিলের ওয়েবসাইটে টাচে থাকতে বলছে দ্যাট মিনস তোমরা যদি পি কেয়ারের সঙ্গে টাচে থাকো তোমাদেরকে কিন্তু টাইম টু টাইম সমস্ত নোটিফিকেশান দিয়ে তোমাদেরকে সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করে দেবে তোমাদের ব্যাপার কাছে ব্যাপারটা সহজলভ্য করে দেবে ক্যান্ডিডেট উইল পার্টিসিপেট ইন দ্য অনলাইন কাউন্সিলিং প্রসেস ফ্রম এনি প্লেস হোয়ার কম্পিউটার অ্যান্ড উইথ ইন্টারনেট কানেক্টিভিটি ইজ অ্যাভেলেবেল কম্পিউটার থেকে করতে বলেছে যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি অ্যাভেলেবেল তার আগে আমি বলবো তোমরা আমাকে অনেকেই অনেক সময় বিভিন্ন রকম কমেন্ট করছো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি অনেকেই রিপ্লাই দিতে পারিনি তারা কিন্তু আমাকে অনেক সময় বিভিন্ন রকমভাবে বলছে স্যার আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবো এটা সত্যি আমাকে আঘাত দেয় বা খারাপ লাগে আশা করি এরকম তোমরা করবে না আর তোমরা আমার পাশে সময় থাকবে ভিডিওগুলো শেয়ার করতে থাকবে এই ভিডিওতে আমি পঞ্চাশটা লাইক কিন্তু আশা করছি ক্লিয়ার এরপরে আছে চয়েস পাঁচ নম্বর পয়েন্ট চয়েস মিন ইনস্টিটিউট ব্রাঞ্চ কম্বিনেশান ঠিক আছে এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে সেটা কীরকম কেউ যদি ভাবে আমি এপিসিতে পড়বো যে কোনো ট্রেডে তাহলে সে এপিসি মেকানিক্যাল এপিসি সিভিল এপিসি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান এপিসি ফুড প্রসেসিং এইভাবে সে কলেজ সাজাবে মানে কলেজের নাম প্লাস ট্রেড এইভাবে তাকে চুজ করতে হবে কেউ যদি বলে যে আমি শুধু সিভিল নিয়ে পড়তে চাই তাহলে এপিসি সিভিল নর্থ ক্যালকাটা সিভিল ক্যালকাটা টেকনিক্যাল স্কুল সিভিল এই কম্বিনেশান করে তোমাদেরকে কিন্তু কলেজগুলো চুজ করতে হবে ঠিক আছে এইটা হলো চয়েসের ব্যাপার মোর দেন পাঁচশো আশি চয়েস ফর দ্য অ্যাডমিশান মানে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশানের জন্য পাঁচশো আশিটা সর্বোচ্চ তুমি চয়েস করতে পারবে আর সেকেন্ড ইয়ারের জন্য পাঁচশোটা চয়েস করতে পারবে ক্লিয়ার চয়েস ফিলিং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ চয়েস ফিলিংটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ ঠিক আছে ইন দিস প্রসেস অনলাইন কাউন্সেলিং ইনসাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাবুড ফিলিং দ্য চয়েস মেল লিড টু নন অ্যালটমেন্ট অফ এনি চয়েস চুজ্যান সিট অফ ক্যান্ডিডেট ইভিন আফটার সিকিউরিটিং দ্য গুড র্যাঙ্ক মানে কি ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও অনেক সময় চয়েস ফিলিংয়ের কারণে তুমি এই বছর ল্যাপস হয়ে যায় মানে দু চারটা করে ছেড়ে দাও এইটা জানা না হয় এই বিষয়ে আমি সন্ধ্যাতে একটা ডিটেলস তোমাদের সঙ্গে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি ক্যান্ডিডেট মাস্ট ফিল অ্যাজ মেনি নাম্বার অফ চয়েস পসিবল এনহান্স মানে কি যত খুশি তুমি চয়েস করতে পারো যাতে সম্ভাবনাটা বৃদ্ধি পায় ভালো কলেজে বা গভর্নমেন্ট কলেজে বা এই বছরে পড়ার চান্সের বিষয়ে ঠিক আছে অ্যাভেলেবেল সিট ইন দ্য গভর্নমেন্ট পলিটেকনিক গভর্নমেন্ট পলিটেকনিক যারা ফার্স্ট ইয়ার তাদের কিন্তু প্রায় তেরো তেরো হাজার সিট আছে সেকেন্ড ইয়ার যারা অ্যাডমিশন হবে তাদের কিন্তু সিট আছে তেরোশো এর মধ্যেই কিন্তু আছে এস সি এস টি ও পিএইচ এদের কিন্তু রিজার্ভেশান বাইশ পার্সেন্ট ছ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট টু পার্সেন্ট তবে ওবিসি এ ও বিসিবি সব কলেজে কিন্তু রিজার্ভেশান নেই কিছু কিছু কলেজে আছে সেটা নোটিফিকেশান দিয়ে গভর্নমেন্ট আবারও জানানো জানাবে ঠিক আছে আর আরেকটা কি যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান হবে এদের কিন্তু রিজার্ভেশানটা কেবলমাত্র থাকছে না এস সি এস টু ও ক্ষেত্রে থাকছে কিন্তু এলএল কিউ ল্যান্ড লুজার কোটো ওবিসি এ ওবিসিবি এদের জন্য কিন্তু থাকছে না অ্যাভেলেবেল সিন ইট মানে প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজে ফার্স্ট ইয়ারের জন্য বাইশ হাজার সিট আছে সেকেন্ড ইয়ারের জন্য উনিশশো সিট আছে মাত্র আর বাইরে কিন্তু রয়েছে ম্যানেজমেন্ট কোটা সিট এই গেল টোটাল সিট ক্যাপাসিটি এবার হচ্ছে টিউশন ফিও এবার টিএফডব্লিউ সম্পর্কে আমার অনেক ভিডিও দেওয়া আছে যারা ফর্ম ফিল আপের সময় ইএস করেছিল ডকুমেন্ট জোগাড় করতে পেরেছ তারা কিন্তু ইএস দিয়ে মানে ভালো একটা রিজার্ভেশন পেয়ে যাবে আর টিউশন ফি ছাড় পাবে আর যারা কিন্তু নো করেছিলো তাদের কিন্তু স্কুলের কোনো পসিবিলিটি নেই যদিও ডকুমেন্টস তারা রেডি করে রাখে কোনো সম্ভাবনা মানে তাদের কোনো সুযোগ সুবিধা পাবে না টিএফডাব্লিউতে ল্যান্ড লুজার কোঠা ল্যান্ড লুজার কোঠার জন্য একটা রিজার্ভেশান সিট থাকে টু পার্সেন্ট যাদের ফ্যামিলি মানে কোনো একটা স্টুডেন্ট তার বাবা মার নামে যদি ল্যান্ড লুজার সার্টিফিকেট থাকে মানে গভর্নমেন্ট রাস্তা তৈরি বা কোনো কিছু প্রজেক্টের জন্য রাস্তা জমি নিয়েছে সেই সার্টিফিকেটটি ভ্যালিড কিন্তু কোনো রিলেটিভের থাকলে সেখানে কিন্তু হবে না ল্যান্ড লুজার কোটার একটা সিট থাকে টু পার্সেন্ট প্রভিশন ফর কারেকশান অ্যান্ড ডিঅ্যাক্টিভেশান এটা বলতে যাচ্ছে যে কোনো একটা ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট সে কিন্তু ফর্ম ফিল আপের সময় দেখা গেল যে এসসি করে রয়েছিলো ভুলবশত কিন্তু এটা তাকে কারেকশানের একটা সুযোগ দেওয়া হবে রেজিস্ট্রেশনের সময় আগামীকাল থেকে যখন অনলাইন কাউন্সিলিং হবে রেজিস্ট্রেশনের সময় কিন্তু সুযোগ দেওয়া হবে সেই সময় কারেকশান করে নিতে হবে যদি কারেকশান না করে পরে ডকুমেন্ট সাবমিট করতে পারলো না সেই তখন কিন্তু ক্যান্ডিডেটের ইয়ে একটা ল্যাবস হবে এবং তাকে ভর্তি নেওয়া হবে না ঠিক আছে যে কোনো ও বিসিএ ও পিসি এল এল কিউ ই এস এইসব সম্পর্কে ওয়ান টাইম সুযোগ পাবে কারেকশানের জন্য যদি না কারেকশান করে তাহলে কিন্তু কী হবে তারা কিন্তু আর এই বছর ভর্তি হতে পারবে না ক্লিয়ার আর ফার্দার কারেকশান অফ মোবাইল নাম্বার ইন কেস অফ এনি প্রবলেম ইন রেজিস্টার্ড মোবাইল নাম্বার নেম ফার্দার গার্ডিয়ান সেক্স আর অলসো বি অ্যালাউড টু ওয়ান টাইম মোবাইল নাম্বারটাও কিন্তু ফার্স্ট টাইম একবার চেঞ্জ করতে পারবে বাবার নাম মায়ের নাম এসবও চেঞ্জ করতে পারবে তারপরের পয়েন্টটা আছে ক্যান্ডিডেট হু উইল ডিজায়ার টু টেক অ্যাডমিশান দে আর অ্যালোটেড সিট ইন দ্য ফেজ অফ দ্য মানে ফাইনাল অ্যালটমেন্টের প্রিন্ট নেওয়ার পর একটা নির্দিষ্ট দিন বলে দেবে তিন থেকে চার দিন যেমন ফার্স্ট কাউন্সিলিংয়ের বারো থেকে ষোলোই চার পাঁচ দিনের মধ্যেই তোমাকে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে বা অ্যাডমিশান হয়ে যেতে হবে তারপরে যদি যাও তখন কিন্তু আর কোনোভাবেই অ্যাডমিশান নেওয়া হবে না দে আর উইল বি নো সেন্ড টু স্ক্যান্ড কপি অফ দ্য ডকুমেন্ট মেনশন ইন দ্য ফাইনাল অ্যালোটমেন্ট লেটার টু দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট থ্রু দ্য উইথ ইন দ্য লাস্ট ডেট মেনশান ফেলিয়ার অফ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস টু অ্যালোটেড পলিটেকনিক উইথ স্টিপুলেটেড দেয়ার রেন্ডার ক্যান্ডিডেট অলসো লস দ্য অ্যালোটেড সিট তা মানে কি ওই ডকুমেন্টসগুলো নির্দিষ্ট দিনের মধ্যেই পাঠাতে হবে তার বাইরে গেলে কিন্তু কোনোভাবেই তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে না অল ভ্যালিড ক্যান্ডিডেট অ্যাডভাইস টু এন্টার সেভ অ্যান্ড লক দেয়ার চয়েস বাই দেম সেলফ অ্যান্ড রিটেন কপি মানে তার কি ওই যে চয়েস করবে সেগুলো কিন্তু তোমরা সেভ করে রাখবে কিন্তু লকটা কিন্তু চট করে করবে না লক করে দিলে কোনো কিছু আর চেঞ্জ করতে পারবে না লকটা দু চার দিন পরে করবে আর লক করার পরে প্রিন্ট কপিটা বের করে রাখবে ক্লিয়ার আর পাসওয়ার্ডটা খুব সেফটি রাখবে এবং পাসওয়ার্ডটা যাতে না কেউ জানতে পারে এই গেল মেন বিষয় মাঝে মাঝে সাউন্ডের অসুবিধা হওয়ার জন্য দুঃখিত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার